गुड मर्निंग एवरीवान, वेलकाम टू अवकाशे देवजानी। आमी देवजानी और आज के तुम्हारे साथ शेयर करब एक चिकेन रोल। तो सबाई आमरा बाड़ीते एखन माने सबाई प्राय बानानो बानाते शिखे गेछि एक चिकेन रोल, एग रोल, चाउमिन। तो एगुलो आमादेर बांगाली हिसेबे एकटा जायगा करे नियेछे बला जाय। तो एखाने देखो डिमटा फेटिये नियेछि, शशा केटे नियेछि, कुचिये नियेछि, प्याज कुचिये नियेछि, लंका कुचिये नियेछि और एखाने चिकेनटाके मैरिनेट करे रेखेछिलाम। चिकेनटाके चिकेन किमाटाके एखन कषिये नियेछि, अल्प तेले कषिये निलाम। और एटा बेश गरम गरम थाकले सत्यि खेते भीषण भालो लागे। और शीतेर दिने बला जाय माने एगरोल, चाउमिन एगुलो खेते जेनो बेशि भालो लागे। और आमि सकालबेला टिफिनेर समय टिफिने माने एकटा समय प्रचुरई एगुलो बानातां, एगरोल चाउमिन एगुलो। তো এখন অনেকটা মানে ছ মাসে এখন মানে খাওয়া হয়। তো দেখো ওটাকে বেলে নিয়েছি আর আমি ময়দাটাকে না শুধু প্লেন মাখি, ময়দাটার মধ্যে কোনো কিছু দিই না, ময়াম দিই না, শুধু ময়দাটা মেখে খানিকক্ষণ রেখে দিই। তো তাই জন্য একটু সাদা তেল উপর থেকে একটু মানে লেচির মধ্যে লাগিয়ে রেখেছিলাম, না হলে না মানে খুব তাড়াতাড়ি ওটা ড্রাই হয়ে যায়। আর এখন শীতকাল তো বেশিরভাগই তাড়াতাড়ি ওটা ড্রাই হয়ে যায়, তো তার জন্য। তো এখন দেখো রুটির মতো এটা করে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তো আর এর মধ্যেই ডিমটা ফেটিয়ে দিয়ে দেবো। আর ডিমটা তেলের মধ্যে দিয়ে তার উপরে যদি রুটিটা দেওয়া হয় খুব সুন্দর ওর মধ্যে আটকে যায়। তো বাড়িতে বানানো জিনিস সবসময়ের জন্যই বলা যায় একটা ভালো হয়। আর আমার হাজবেন্ড তো এগুলো খেতে খুবই ভালোবাসে। তো বিয়ের পরে বিয়ের পর থেকে মানে বলা যায় ওর বাইরে ফাস্টফুডটা অনেকটা ও কমই খায়, অনেকটা বলতে অনেকটাই কম খায়। তো একটা সময় ঘরে এগুলো প্রতিদিনের মানে নিত্যদিনের টিফিন বা মানে ব্রেকফাস্ট এগুলো আমার ছিল। তো এখন অনেকগুলো বছর পেরিয়ে এসেছি আর এগুলো তো মানে বাড়িতে বানালেও তো রোজ রোজ এগুলো খাওয়া উচিত না। তো এর থেকে অবশ্য একটু দূরে সরে এসেছি। আর যেহেতু শীতকাল, শীতকালে মানে সকালের দিকে তো টিফিনে তো ব্রেকফাস্টটা তো খাওয়াই যায়, সন্ধ্যাবেলাও তাই স্ন্যাক্স হিসাবে খাওয়াই যায়। কিন্তু এটা আমি রাত্রিবেলা গতকাল রাতে ডিনারে বানিয়েছিলাম, কারণ শীতকাল পড়ছে, রাত্রিবেলা চাউমিন বা একটু এগ রোল বা এক চিকেন রোল এগুলো বানাই, মাঝে মাঝে রুটিটা স্কিপ করে দিই, তখন এগুলো বানিয়ে খাই। তো ভাবলাম গতকাল রাতে যেহেতু রেসিপিটা বানিয়েছিলাম তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো দেখো এর মধ্যেই চটপট করে বানিয়ে নিলাম। আর সত্যি কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, সব কিছু যদি রেডি থাকে তো বেশিক্ষণ একদমই সময় লাগে না। তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, শসা দেবো, টমেটো সস দেবো, আর দেবো চিকেন, চিকেন কিমা, আর দেবো গোলমরিচ গুঁড়ো, আর দেবো লেবু। তো এইগুলো দেবো। তো আমরা তো জানি সবাই যে এগ চিকেন রোল বা এগ রোল আমরা কী করে বাড়িতে বানিয়ে খাই। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এর আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম এগ চিকেন রোল বা চিকেন রোলের ভিডিও। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে তো একটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর একটা মজার কথা হলো, সেদিনকে আমাদের যে চিকেন বাড়িতে আনা হয়েছিল সেই চিকেন থেকে আমি কয়েকটা সলিড পিস সরিয়ে রেখেছিলাম, কিন্তু সেদিন আমরা আবার যখন বাজারে গিয়েছিলাম তখন আমার হাজবেন্ড বলছিল না যে এগ রোল খাবে, আমি বললাম না। তখন কিন্তু ওকে একবারের জন্য বলিনি বাড়িতে চিকেন সরিয়ে রেখেছি আমি তোমার জন্য বানাবো, একবারও বলিনি। তো আজকেও মানে বলা যায় হকচকিয়ে গেছে, মানে একটা আশ্চর্য মানে সারপ্রাইজ হয়ে গেছে। তো দেখো তৈরি হয় আমার জন্য একটা আর আমার হাজবেন্ডের জন্য দুটো এক চিকেন রোল।